আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসলামী মূল্যবোধ গণতন্ত্র জনগণের অর্থনীতি মুক্তির প্রয়াসে জাতীয় পার্টির সৃষ্টি করেছেন চেয়ারম্যান জীবন দশায় তার দীর্ঘ কর্মযজ্ঞের ইতিহাসে আজ আমরা আলোচনা করব না আমাদের আলোচ্যর বিষয় হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি আজ অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের আহ্বানে এই মত বিনিময় সভার উপস্থিত হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন পল্লীবন্ধুর জীবন দশায় 1986-88 সহ আমি চারবার নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রতিনিধিত্ব করেছি কিন্তু এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা চরমভাবে হতাশ হয়েছি নির্বাচনের ফলাফল দেখে প্রয়াত চেয়ারম্যানের তার আত্মা কবরে কষ্ট পাচ্ছে কারণ আমাদের জনপ্রিয় নেতা শান্তিপূর্ণভাবে রক্তপাতহীন একটি পরিবেশ গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থা অব্যাহত রাখার জন্য ক্ষমতা হস্তান্তরের পর কারাগারে নিক্ষিপ্ত কি চরম ভয়াবহ নির্যাতন আমাদের চেয়ারম্যানের উপর হয় তা আমরা আপনারা সকলেই অবগত আছেন পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে নিক্ষিপ্ত হয় আমি সহ চরম অত্যাচার নিপীড়নের মাঝে আমাদের নেতা কারা অন্তরীণ হয়ে পাঁচটি আসনে নির্বাচিত হয়ে গোটা বিশ্বে যে চমক লাগিয়েছেন জাতীয় পার্টি সেই ভয়াবহ দুর্যোগে 35টি আসনে আমরা নির্বাচিত হই 1996 সালের নির্বাচনে আমরা 31টি আসনে জয়লাভ করি ২০০১ সালে নির্বাচনে আমরা 14টি আসনে জয়যুক্ত হই 2008, 2014 এবং 2018 নির্বাচনে পর্যায়ক্রমে আমরা 27টি, 26টি ও 22টি আসনে নির্বাচিত হই সর্বশেষ 7ই জানুয়ারি ২০২৪-এ এই নির্বাচনে আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হই দেশের সর্ববৃহৎ বিরোধী দল হয়ে ও আমরা মাত্র 11টি আসনে জয়যুক্ত হই কেন এত বড় বিপর্যয় এই ব্যর্থতার গানি আজ গোটা 60,000 গ্রামে জাতীয় পার্টির এরশাদ প্রেমিক নেতা কর্মীদের বিপর্যয় করে তুলেছে তাই এই ভয়াবহ বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করে এর সমাধান পথ খুঁজে বের করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের এই সভা আত্মজিজ্ঞাসার সভা আমরা বিগত সময়ের মতন মতনৈক্যের কারণে দল ভাঙার জন্য সমবেত হইনি বিভিন্ন সময় দল ভেঙে একবার হুদামতিন একবার মিজান জাফর মজ্জেম তারপরে জামো জাপা মঞ্জু জাপা জাফর জাপা নাজির রহমান মঞ্জু এই ধরনের ব্র্যাকেট বন্দির জাতীয় পার্টি করার কোনো প্রয়াস আমাদের নাই ঐক্যবদ্ধ শক্তিশালী জাতীয় পার্টি আমাদের ভিতরে নির্বাচনকে নিয়ে যে ক্ষোভ বিক্ষোভের জন্ম হয়েছে তার প্রতিকার আমাদেরকেই করতে হবে এই সভা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এই সভা আত্মশুদ্ধির প্রয়াস মনে রাখতে হবে জাতীয় পার্টি আমাদের ঠিকানা আমাদের অস্তিত্ব জাতীয় পার্টি আমাদের অহংকার এই পার্টির আদর্শ সমুন্নত রেখে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে এরই আলোকে আমরা আমাদের সাম্প্রতিক ঘটে যাওয়া নির্বাচনের ঘটনা সমূহ উপস্থাপন করব হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করার প্রয়াসে আমরা ঐক্যবদ্ধভাবে লিপ্ত হব ইনশাআল্লাহ আমি তাই আপনাদের যারা এই দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করেছেন শত বাধা বিঘ্ন অর্থনৈতিক বিপর্যস্ত আপনাদের মনের দুঃখ বেদনা আমরা সেইভাবে খোঁজ খবর নিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা যারাই করেছেন আমি তাই বিনয়ের সঙ্গে আপনাদের আমার যারা
আমরা যারা রাজপথের কর্মী, আমরা এই মঞ্চে যারা বসে আছে, আপনারা যারা বসে আছেন, আমাদের প্রায় বাইরে জায়গা দেওয়ার অবস্থান নাই, স্বতঃস্ফূর্তভাবে নেতা কর্মীরা এসেছে। আমি তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নির্বাচনে আপনাদের আমাদের যে একটি দেশ জাতীয় পার্টি একটি আদর্শের উপরে চলে, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা পল্লবী দেশসার দেশে বিদেশে আমাদের আজকে, আমি তাই আপনাদেরকে বলতে চাই মহান আল্লাহর নাম নিয়ে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, ইসলামী চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে জাতীয় পার্টি দেশের সংবিধানের ধারা অব্যাহত রাখার স্বার্থে জাতীয় পার্টি সবসময় আমরা নির্বাচনে গিয়েছি। সুতরাং এই নির্বাচনে আমরা যে গিয়েছি আজকে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে বলতে চাই, অবশ্যই আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে এই দল পরিচালিত হচ্ছে, আমরা তাই বলতে চাই মহান আল্লাহর নাম নিয়ে যে আমরা গত চার দিন আগে জাতীয় পার্টির যে কনসেপ্ট ছিল, আমরা সেই কনসেপ্টে, আমি জানি না, আমরা পার্টি অফিসে গিয়েছিলাম এইখানে নেতৃবৃন্দ, আমরা সেখানে গিয়ে কে বা কারা, আমি সহ আমরা কেউই জানি না এই মঞ্চে যারা আছেন, কিন্তু যে আলটিমেটামটা দেওয়া হয়েছে সেই আলটিমেটামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, পরিষ্কার ভাষায় আমরা জানাতে চাই। তাই আমি বলতে চাই আমরা তদন্ত করে এটা বের করব কেন এই আলটিমেটাম দেওয়া হলো। আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলবো, আমার বন্ধুরা দ্বাদশ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, আমরা মার্জিত, ভদ্র এবং সাংগঠনিক রাজনৈতিকভাবে, আমার ব্যক্তিগত যদি কোনো সমালোচনা থাকে বিনয়ের সঙ্গে বলবো আপনাদের, আপনারা করবেন, আমরা কোনো এখানে আমরা এই দল রক্ত দিয়ে গড়েছি 43.5 বছর আগে। আপনারা সকলেই জানেন এখানে যারা আছে সবাই এই দল করতে গিয়ে, আমি নিজেও 5 বার জেলে গিয়েছি, আমার বাড়িঘর লুট হয়েছে, এই দল করতে গিয়ে জীবনের আমরা সহ, আমি তাই পরবর্তী পর্যায়ে বক্তব্য রাখবো, আমরা এক এক করে আমাদের শাহজাদা সাহেব এবং যারা আছেন তাদেরকে এক এক করে বলবে। আপনারা মার্জিত কোনো হটকারিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আসি নাই, আমরা জাতীয় পার্টি থার্ড লার্জেস্ট পার্টি দিস কান্ট্রি অ্যান অপোজিশন লিডার, ঐক্য 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 আমরা সেই ভিত্তিতে এই দল করতে চাই। আমার মনে হয় মহান আল্লাহর নাম নিয়ে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আপনারা কি আমার সঙ্গে একমত? হাত দুই হাত উঠান, হোল হাউস আমি দেখতে চাই হাত নামান, হাত নামান, নো স্লোগান, কোনো ব্যক্তি বাবলা কারণ নামে স্লোগান দিবেন না, আমি শুধুমাত্র আমাদের নেতা প্রতিষ্ঠিত চেয়ারম্যান এরশাদ, প্লিজ আমি করজোর অনুরোধ করছি বন্ধুরা, আর আমার সাংবাদিক বন্ধুরা ভাই ও বোনেরা, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে একটি দেশ ও জাতির মেরুদণ্ড,